আজি সংসদত দাখিল করা হব কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট। বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে একরাহে ষষ্ঠবারের দাখিল করব 24-25 বিত্তীয় বর্ষর বাজেট। মোদী সরকারের দ্বিতীয় কার্যকালের অন্তিম বাজেটক উৎকণ্ঠিত দেশবাসী। 7 ঘণ্টার জেরার অন্তত গ্রেপ্তার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনক। ভূমি কেলেঙ্কারির গোচরত হেমন্ত সোরেনক গ্রেপ্তার করে ইডির তদন্ত। ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রীর দিকে চম্পাই সোরেন। আদালতের রায়ের পিছতে আজি পুয়ায় জ্ঞানব্যাপী সৌহদত হিন্দুর পূজা অর্চনা। মসজিদের বিবাদিত অংশত পূজার অনুমতি দিয়েছিল বারাণসী জেলা আদালতে। রায়জনের বিরুদ্ধে এলাহাবাদ উচ্চ ন্যায়ালয়ের কাক চাপিব মুসলিম পক্ষ। আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার 55 সংখ্যক উপজা দিন। জন্মদিনের শুভেচ্ছা দিবলৈ নিশাই মুখ্যমন্ত্রীগুলির সরকারি বাসগৃহের সম্মুখত গুণমুগ্ধ তথা দলীয় কর্মকর্তার ভিড়। অজস্রজনের ভিড়ের মাজত উপজা দিনের কেক কাটিলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। আর আজি রংঘরের সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভূমি পূজন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ভূমি পূজন করব রংঘর সৌন্দর্যবর্ধন প্রকল্পের। 140 কোটি 60 লাখ টাকায় 83 বিঘা ভূমিত হব রংঘর সৌন্দর্যবর্ধন প্রকল্প।